হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। বন্ধুরা, আপনারা যে নদীটি দেখছেন এটি আপনাদের অতি পরিচিত কর্ণফুলী নদী, আর আমি আছি এখন কর্ণফুলী নদীর দক্ষিণ পারে। নদীর এই প্রান্ত দিয়ে ফেরি চলাচল করে। এই অঞ্চলটির নাম চন্দ্রঘোনা, এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার অন্তর্গত। এই অঞ্চল দিয়ে মানুষ ফেরি পারাপার হয়ে বান্দরবনের সাথে যাতায়াত করে, সেই সাথে আরও অন্যান্য অঞ্চলেও যাতায়াত করে। আপনারা ফেরিঘাট সংলগ্ন যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়েই এই অঞ্চলের মানুষ বান্দরবন যাতায়াত করে, সেই সাথে অন্যান্য অঞ্চলেও যাতায়াত করে এই অঞ্চলের মানুষ। আপনারা যে ফেরিটি আসতে দেখছেন, এই ফেরিটি নদীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আসছে। বন্ধুরা, একটি চমৎকার তথ্য, মজার তথ্য আপনাদেরকে দেই। আমি এখন যে অংশে আছি, যে প্রান্তে আছি, নদীর দক্ষিণ প্রান্তে, এই অংশ সরকারিভাবে রাঙ্গামাটি জেলার অন্তর্গত, আর নদীর অপর প্রান্ত অর্থাৎ ফেরিটি যে প্রান্ত থেকে আসছে উত্তর প্রান্ত, ওই প্রান্ত সরকারিভাবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অন্তর্গত। বন্ধুরা, আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি। এই ফেরিঘাট দিয়ে রাঙ্গামাটি থেকেও বিভিন্ন পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস এই ফেরিঘাট দিয়ে বান্দরবন যাতায়াত করে। ফেরি থেকে গাড়িগুলো নেমে গেলে বন্ধুরা আমি ফেরিতে উঠব, এবং এই ফেরি করে নদীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে যাব। এই ফেরি ঘাট দিয়ে প্রতিদিন এই অঞ্চলের মানুষজন নদীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আসা যাওয়া করে, এবং রাঙ্গামাটি থেকে বান্দরবন এবং বান্দরবন থেকে রাঙ্গামাটি যাতায়াত করে। আজকে ফেরিতে যদিও যাত্রীবাহী কোনো বাস দেখা যাচ্ছে না, সিএনজি আছে যাত্রীবাহী, আর পণ্য পরিবহনকারী ট্রাক আছে, কিন্তু আমি অতীতে এই ফেরিঘাট দিয়ে রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী বাস বান্দরবন যেতে এবং বান্দরবন থেকে যাত্রীবাহী বাস রাঙ্গামাটি যেতে আমি দেখেছি। বন্ধুরা, আপনাদের আরও একটি তথ্য দেই। আপনাদের অতি পরিচিত কর্ণফুলী পেপার মিল এই অঞ্চলে অবস্থিত। আমি আমার পরবর্তী ব্লগে কর্ণফুলী পেপার মিলের উপরে আপনাদেরকে অতি সংক্ষিপ্তভাবে একটি ব্লগ করব, আপনাদেরকে দেখাবো। 3 থেকে 4 মিনিটের বেশি হবে না, কারণ কর্ণফুলী পেপার মিলের উপরে বিস্তারিত ব্লগ করা সম্ভব না, কারণ পেপার মিল এখন বর্তমানে বন্ধ আছে, সেই সাথে পারমিশনের একটা ব্যাপার আছে, সরকারি বিভিন্ন দপ্তর থেকে পারমিশন ছাড়া সেখানে ব্লগ করা যাবে না। তো আমি নদীর দক্ষিণ প্রান্ত থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পরবর্তী ব্লগে। কর্ণফুলী পেপার মিল এবং তার
আশপাশের নদী, পাহাড়ি, প্রাকৃতিক যেই সৌন্দর্য, নয়ন বিরাম যে সৌন্দর্য সেটা দেখাবো। আশা করি আপনারা দেখবেন। বন্ধুরা, আমি অলরেডি ফেরির মধ্যে উঠে পড়েছি এবং আমাদের ফেরি ছেড়ে দিয়েছে। আমরা এখন কর্ণফুলি নদীর মাঝামাঝি অবস্থান করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নদীর উত্তর প্রান্তে অবস্থিত ফেরিঘাটে পৌঁছে যাব। এক উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে অথবা দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে আসতে খুব একটা বেশি সময় লাগে না, সর্বোচ্চ 5 মিনিট, 4 থেকে 5 মিনিটের মতো লাগে। বন্ধুরা, আপনারা এখন যে অংশটি দেখছেন নদীর উত্তর পাশে, ওখানেই কর্ণফুলি পেপার মিল অবস্থিত, দূর থেকে যেটা দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে বলেছি আমার পরবর্তী ব্লগে সংক্ষিপ্তভাবে কর্ণফুলি পেপার মিলের ছবি এবং আশপাশের যে পাহাড়ি এবং নদীর যে প্রাকৃতিক দৃশ্য আছে তা দেখাবো। বন্ধুরা, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই নদীর উত্তর প্রান্তে অবস্থিত ফেরিঘাট, যেটি আগেই বলেছি সরকারিভাবে কাগজে কলমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় পড়েছে, সেই জেটিঘাটে পৌঁছে যাব। বন্ধুরা, আজ এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সময় নিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কর্ণফুলি পেপার মিলের সংক্ষিপ্ত ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি রইল শুভকামনা।